হোসেন, মাদারীপুরে বিধিনিষেধের ব্যাপারে নেই কোনো উদ্যোগ, নেই সচেতনতা, প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রচার কার্যক্রম চালানো হয়নি, গ্রহণ করা হয়নি কোনো পদক্ষেপ, বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী জহিরুল ইসলাম খান। জহিরুল, মানুষের মধ্যে যে অবহেলার খবর কিছুক্ষণ আগে আমরা বলছিলাম বা স্বাস্থ্য সচেতনতার নাই যে ব্যাপারটি বলছিলাম, সবকিছু মিলে একটা সমন্বয়হীনতার ব্যাপার চোখে পড়ছে, আপনি যদি কিছু যোগ করেন। মাদারীপুরে কিন্তু কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে, এবং যতটুকু আমরা দেখেছি যে মানুষের মাঝে এখন পর্যন্ত বিধিনিষেধ মানার কোনো ধরনের কোনো যে উদ্যোগ সেইটা নেই। মানুষ স্বাভাবিকভাবেই কোনো ধরনের কোনো আগে যেভাবে চলাফেরা করছে সেভাবেই চলাফেরা করছিল মানুষজন, এবং মানুষের মাঝে যে এই যে কি কি বিধিনিষেধের যে নির্দেশনা এসেছে সেই বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য নেই। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন বা পত্রপত্রিকার খবরের মাধ্যমে যতটুকু জেনেছে, যদি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় বা এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি মানতে বাধ্য করা হয় তাহলে হয়তো এই সচেতনতা আসবে। মাদারীপুরে বিভিন্ন এলাকায় মানুষজন কিন্তু গতানুগতিক স্বাভাবিক অবস্থার মধ্যে চলেছে। আগে যে লকডাউনের পরিস্থিতিতে যে শিথিল অবস্থা ছিল সেই শিথিল অবস্থায় কিন্তু মানুষজন মেনে নিয়েছে এবং সেভাবেই চলছে, কোনো ধরনের কোনো বিধিনিষেধ মানছে না, এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। জহিরুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন করে বিধিনিষেধের ব্যাপারে মাদারীপুর থেকে বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান।